শীতলকুচি ব্লকে উচ্চ মাধ্যমিকে প্রথম ডালিয়া রায়কে সম্বর্ধনা দিতে এলেন বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি মুরারী কৃষ্ণ রায়। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। শীতলকুচি ব্লকে প্রথম হয়েছে গোসেঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ডালিয়া রায়, তার প্রাপ্ত নম্বর 469। সে পরবর্তীতে নার্সিং নিয়ে পড়ে মানুষের সেবা করতে চায়। জানা যায়, ডালিয়ার বাবা পেশায় একজন সবজি বিক্রেতা, সবজি বিক্রি করে সংসারের পাশাপাশি মেয়ের পড়াশোনা চালায়। ডালিয়া রায় এক ভাই এক বোন, ভাই ছোট। ডালিয়া ছোটবেলা থেকেই খুবই মেধাবী। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বাবা মা সহ সকলেই। ডালিয়ার বাবা ধনঞ্জয় রায় জানান, আমি কষ্টের সৃষ্টে সবজির দোকান করে মেয়ের পড়াশোনা চালাই। মেয়ের এই সফলতা আমি খুবই খুশি। মেয়ে চায় ভবিষ্যতে নার্স হতে। আমরা তার ইচ্ছেকে পূরণ করার জন্য যা করতে হবে তাই করব। আজকে সম্বর্ধনা জ্ঞাপন করতে আসেন বিজেপির কিষাণ মোর্চা জেলা সভাপতি মুরারী কৃষ্ণ রায়, জেলা সাধারণ সম্পাদক প্রহ্লাদ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন জেলা সভাপতি বলেন, ডালিয়ার মতো মেয়ে আমাদের গর্ব। পরবর্তী দিনে ডালিয়া তার নিজস্ব লক্ষ্যে এগিয়ে চলুক এই কামনাই করি। আজকে মূলত আমাদের যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট হলো আর কি, সেই উচ্চ মাধ্যমিকে আমাদের শীতলকুচি বিধানসভা শীতলকুচি যে ব্লক, সেই ব্লকের প্রথম স্থান দখল করছে আমাদের সবার গর্ব আমাদের ডালিয়া রায়। উচ্চ মাধ্যমিকে এই শীতলকুচি ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আজকে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করার জন্য আমরা আমাদের সবাই আমরা আজকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। সেই উদ্দেশ্যেই মূলত মুরারী কৃষ্ণ রায়, জেলা সভাপতি কিষাণ মোর্চা কুচবিহার। ভালো লাগছে অনেক। নার্সিং কলেজে ভর্তি হলো। আচ্ছা, ঠিক আছে। কোশেরা উচ্চ বিদ্যালয়।